আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম। সাবজেক্ট হচ্ছে তোমাদের ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশনের প্রশ্নপত্র তথা উত্তর সব আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু এটা মনে রেখো যে এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের স্কুলে আসবে এরকম কিন্তু একদমই নয়। এই প্রশ্নপত্রটি তোমরা জাস্ট একটু দেখে যাও, একটু প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে, সব কটা না এলেও এখান থেকে অনেক কটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তোমাদের স্কুলেও। তো চলো আমরা শুরু করি। তো এক নম্বরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? উত্তর লিখবে গলগণ রোগ হয়। দু নম্বর প্রশ্ন, গ্রামের নলকূপ ও নদীর জল কীভাবে রাখতে হবে? লিখবে নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তিন নম্বরের প্রশ্ন, একটি ক্ষীণ বিষ সাপের নাম লেখো, কালনাগিনী। চার নম্বর হবে, মিস্টেক আছে, বিষধর সাপের সংস্পর্শে আসলে কী করতে হবে? উত্তর কী লিখবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে। চারটি প্রশ্ন উত্তর পেয়ে গেলে দুয়ের দেখে শূন্যস্থান পূরণ করো। এক, গ্রামের পরিবেশ ড্যাশ করে গড়িয়ে তোলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হবে কিলিবুতটা নির্মল করে গড়ে তোলার জন্য। দুই, জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি ড্যাশ আন্দোলনের রূপ দিতে হবে। উত্তরে কী লিখবে? সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। তিনে দেখে দেখো সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। একটা, কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ? উত্তর হচ্ছে রক্তপ্লতা। দুই, সাপের খাবার নয় এর মধ্যে কোনটি? ইঁদুর, ব্যাং এবং মাছ কিন্তু সাপ খায়, তাহলে মানুষ হচ্ছে সাপের খাবার নয়। তিন, কোনটি ভিন্ন ধরনের রোগ? এই উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এবারের পরীক্ষায় রয়েছে, ম্যাক্সিমাম স্কুলের এই উত্তরটি কিন্তু এর মধ্যেই রয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে, যার উত্তর সঠিক হবে সেটাকে আমি পিন কমেন্ট করে দেবো। চারিদিকের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এক, বিষধর সাপের কামড়ের দুটি লক্ষণ লেখো। দুই, নির্মল বাংলা গড়ে তোলার ক্ষেত্রে কী কী করবে না? তিন হচ্ছে সাপের বিষ কয় প্রকার ও কী কী, সাপের বিষ কী কী ক্ষতি সাধন করে, একদম পাঠ্য বইতে পয়েন্ট করে উত্তরগুলো রেখা রয়েছে। এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কী ধরনের তোমরা ভিডিও চাও, কোন সাবজেক্টে চাও সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।